أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম কল্যাণময় তিনি যিনি তার দাসের প্রতি ফয়সালার গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হয়। তিনি হলেন যার রয়েছে নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে। তারা তাঁর পরিবর্তে কত উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না এবং তারা নিজেরাই সৃষ্ট এবং নিজেদের ভালো করতে পারে না, মন্দও করতে পারে না এবং জীবন মরণ ও পুনরুজ্জীবনেরও তারা মালিক নয়। কাফিররা বলে এটা মিথ্যা বই নয় যা তিনি উদ্ভাবন করেছেন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছেন। অবশ্যই তারা অবিচার ও মিথ্যার আশ্রয় নিয়েছে। তারা বলে এগুলো তো পুরাকালের উপকথা যা তিনি লিখে রেখেছেন, এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে শেখানো হয়। বলুন, একে তিনি অবতীর্ণ করেছেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন ভেদ অবগত আছেন, তিনি ক্ষমাশীল মেহেরবান। তারা বলে এ কেমন রসুল যে খাদ্য আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার কাছে কেন কোনো ফেরেশতা নাজিল করা হল না যে তার সাথে সতর্ককারী হয়ে থাকত? অথবা তিনি ধন ভাণ্ডার প্রাপ্ত হলেন না কেন? অথবা তার একটি বাগান হল না কেন যা থেকে তিনি আহার করতেন? জালিমরা বলে তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ। দেখুন তারা আপনার কেমন দৃষ্টান্ত বর্ণনা করে, অতএব তারা পথভ্রষ্ট হয়েছে, এখন তারা পথ পেতে পারে না। কল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন, বাগবাগিচা যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ। বরং তারা কিয়ামতকে অস্বীকার করে এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি। অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও চিৎকার। যখন এক শিকলে তাদেরকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। বলুন এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত যা সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকিদেরকে? সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান। তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে তাই পাবে। এই প্রার্থিত ওয়াদা পূরণ আপনার প্রতিপালকের দায়িত্ব। সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদেরকে। সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল? তারা বলবে আপনি পবিত্র, আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরব্বী রূপে গ্রহণ করতে পারতাম না, কিন্তু আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি। আল্লাহ মুশরিকদেরকে বলবেন তোমাদের কথার দ্বারা মিথ্যা সাব্যস্ত করল, এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও করতে পারবে না। তোমাদের মধ্যে যে গুনাহগার আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব। আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য আহার করত এবং হাটে বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, দেখি তোমরা সবর করো কিনা। আপনার পালনকর্তা সবকিছু দেখেন। যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হল না কেন, অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখি না কেন। তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে
সেদিন অপরাধীদের জন্য কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে কোন বাধা যদি তা আটকে রাখত আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপ করে দেব সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফিরদের পক্ষে দিনটি হবে কঠিন জালিম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল শয়তান মানুষকে বিপদকালে বাগা দেয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে এমনিভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি আপনার জন্য আপনার পালনকর্তা পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট সত্য প্রত্যাখ্যানকারীরা বলে তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হল না কেন আমি এমনিভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থাপিত করলেই আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে তাদের স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট আমি তো মুসাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি অতঃপর আমি বলেছি তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করেছে অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি নূহের সম্প্রদায় যখন রসুলগণের প্রতি মিথ্যা আরোপ করল তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানব মণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম জালিমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আমি ধ্বংস করেছি আদ সামুদ কূপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে আমি প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করেছি তারা তো সেই জনপদের উপর দিয়ে যাতায়াত করে যার উপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি তবে কি তারা তা প্রত্যক্ষ করে না বরং তারা পুনরুজ্জীবনের আশঙ্কা করে না তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে বলে এই কি সে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়েই দিত যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট আপনি কি তাদেরকে দেখেন না যে তার পবিত্রকে উপাস্যরূপে গ্রহণ করে তবু কি আপনি তার জিম্মাদার হবেন আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে তারা তো চতুষ্পদ জন্তুর মতো বরং আরও পথভ্রান্ত তুমি কি তোমার পালনকর্তাকে দেখো না তিনি কিভাবে ছায়াকে লম্বা করেন তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি তিনি তো তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য তিনি স্বীয় রহমতের প্রাককালে বাতাসকে সুসংবাদ বাহিরূপে প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি তা দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্ট অনেক জীবজন্তু ও মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এবং
আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম। অতএব আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন। তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও একটি লোনা বিষাদ। উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফির তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী। আমি আপনাকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি। বলুন, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না, কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন যার মৃত্যু নেই, এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গুনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার। তিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরও সে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তার সম্পর্কে যিনি অবগত তাঁকে জিজ্ঞাসা করো। তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সিজদা করো, তখন তারা বলে দয়াময় আবার কে? তুমি কাউকে সিজদা করার আদেশ করলেই কি আমরা সিজদা করব? এতে তাদের পলায়নপরতায় বৃদ্ধি পায়। কল্যাণময় তিনি যিনি নভোমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও ঔজ্জ্বল্যময় চন্দ্র। যারা অনুসন্ধান প্রিয় অথবা যারা কৃতজ্ঞতা প্রিয় তাদের জন্য তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীল রূপে। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সিজদা বনত হয়ে ও দণ্ডায়মান হয়ে, এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, নিশ্চয় এ শাস্তি নিশ্চিত বিনাশ। বসবাস ও অবস্থানস্থল হিসাবে তা কত নিকৃষ্ট জায়গা। এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, এবং তাদের পন্থা হয় এতটু ভয়ের মধ্যবর্তী। এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে। এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলে যায়। এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয় তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। এবং যারা বলে হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো, তাদেরকে
তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে। তথায় তারা চিরকাল বসবাস করবে। অবস্থান স্থল ও বাসস্থান হিসাবে তা কত উত্তম। বলুন, আমার পালনকর্তা পরোয়া করেন না যদি তোমরা তাকে না ডাকো। তোমরা মিথ্যা বলেছ, অতএব সত্য নেমে আসবে অনিবার্য শাস্তি।